হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নজেনের আপনাদের সকলকে স্বাগত জানে আমরা রোজগারের মতো আজকে আপনাদের সামনে একটি আলোচনা করতে চলে এসেছি নতুন বিষয় নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি এক ধরনের পিকিউলার সিমটম বলতে পারেন এটা শুধুমাত্র আজকে কিন্তু মহিলাদের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা কিন্তু আপনার দেখবেন যাদের বয়স অন্তত পনেরো থেকে প্রায় পঁয়তাল্লিশ এদের মধ্যে সমস্যাটা কিন্তু অনেকেই ভুগে থাকে এবং এই সমস্যাটা এক ধরনের এমনই পিকিউলার যেটা আপনার বেশ অস্বস্তিকর এবং আপনার বাড়ির লোকজন বা অন্য কারো ক্ষেত্রে বিরাট অস্বস্তিকর ব্যাপার সেটা হচ্ছে একটা স্পেসিফিক সিমটম দেখা যায় মহিলাদের মধ্যে এবং এটা এতটা আশ্চর্যকর আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না যে এই ধরনের সিমটম হয়ে থাকে সেটা হচ্ছে পেশেন্ট দেখবেন ঠিক আপনার রেজিস্ট্রেশান যখন চলছে সেই চলাকালীন অর্থাৎ ঠিক পিরিয়ডের কিছুদিন আগেতে চলাকালীন কোনো সমস্যা অত বোঝা যায় না কিন্তু ঠিক তার আগের মুহূর্তে অর্থাৎ ঠিক তার এক সপ্তাহ আগেতে তার মধ্যে একটা মানসিক কাজ এমন করতে থাকে যে কাউকে দেখলেই তার মনে হয় তাকে চুম্বন করবে বা একটা ফ্রেঞ্চ কিস করবে তার মনের মধ্যে একটা তীব্র বাসনা জেগে ওঠে এটা দেখবেন ঠিকমাত্র মহিলাদের অর্থাৎ পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঠিক পিরিয়ড শুরু হওয়ার অর্থাৎ পিরিয়ড যখন তার ডেট পড়ছে ঠিক তার এক সপ্তাহ আগেতে এই ধরনের একটা মানসিক সমস্যা বা একটা মানসিক চাপ আসতে থাকে সেই চাপটা হচ্ছে কি যাকেই দেখতে পায় তার সঙ্গে একটা ফ্রেঞ্চ কিস করার মতো বিরাট মনের মধ্যে বাসনা জেগে ওঠে এবং সে সেটাই করতে থাকে সেটা বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যাই হোক না কেন যাকেই পায় তাকেই যেন একটা ফ্রেঞ্চ কিস করতে যায় বা একটা চুম্বন করতে যায় এই ধরনের সমস্যা কিন্তু এতটাই বেশি থাকে ঠিক ওই সপ্তাহটা আবার যখন পিরিয়ড শুরু হয়ে যায় তখন কিন্তু কেটে যায় বা তারপরেও আর কোনো এই ধরনের সমস্যা থাকে না তো মহিলাদের এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকেন তার জন্য কোনো চিন্তার কারণ নেই আমাদের হোমিওপ্যাথিতে বেশ সিমটোমেটিক্যালি একটি ভালো মেডিসিন আছে যেটা কিন্তু ব্যবহার করলে এই সমস্যাটা পুরোপুরি কেটে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না আপনি হয়তো অতটা নিজে বুঝতে পারছেন না কিন্তু আপনার আশপাশের পরিবারের লোকজন বা যারা আপনার সঙ্গী সাথী তারা কিন্তু আপনাকে ফলো করছে যে এই ধরনের একটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ব্রেড ট্র্যাম্প অ্যালবাম টু হান্ড্রেড সপ্তাহে একবার করে অন্তত চারটি ডোজ ব্যবহার করুন তাহলে কিন্তু সমস্যাটা পুরোপুরি কেটে যাবে এবং যদি এটা আপনাদের উপকারে লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আগামী ভিডিওগুলো আমরা নতুন নতুন বিষয়ের উপরে আলোচনা করবো তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ